সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম সেই প্রতিভাবান মানুষটির কাছে যার গান আপনারা ইতিপূর্বে শুনেছেন। তো আজকে 3 তারিখ এবং আজকে এখন বাজে হচ্ছে 10:50। আসলে আজকে আসতে একটু দেরি করে ফেললাম। উস্তাদ আমাদের সাথে রয়েছে এবং শরীফুল মামা রয়েছে। তো আজকে আমরা একটু মানে ভালো করে চেষ্টা করব আপনাদের গান শোনানোর জন্য, কারণ ইতিপূর্বে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেখানে খালি গলায় গান গিয়েছিল। আসলে আগে আমি আসছিলাম যে কেমন গায় সেটা দেখার জন্য, কিন্তু দেখলাম যে ভালোই গায়, এজন্যই ওস্তাদ এবং শরীফুল মামাকে নিয়ে আসছি। তো আমরা লতাদের বাড়ির আসলে রোডেই দাঁড়িয়ে আছি। তো আমরা এখন যাব এবং আপনাদেরকে ভালো গান শোনানোর চেষ্টা করব। তো মামা চলেন, যাওয়া যায়। ওস্তাদ যাওয়া যায়, চলেন। আমরা তো চলে আসছি। কই গেছে? ছাগলের ঘাস আনবির গেছে। ও, আমরা যে আসলাম, যে এর আগের বার আমি আসছিলাম না, গান নেওয়ার জন্য আসছিলাম। তো যে উস্তাদকে সাথে নিয়ে আসছি, শরীফুল মামাকে নিয়ে আসছি, মানে কিছু গানের জন্য। ডাক দিবেন নাকি যেখানে আছে আমরা যাব? আপনি কি বলবেন কোথায় আছে, কোন দিকে আছে? বাগানের বেন গেছে ঘাস আনবে, বাগানের জন্য গেছে, সে বাগানে যাও। ও, এই যে লতার বোন, তোমার আপু কোথায়? হ্যাঁ, বাগানে। চলো তো যাই, যাও, ওই যে উস্তাদদের সঙ্গে যাও। উস্তাদ রাস্তা চিনবেন না, কাগজ দেন। তুমি আগে যাও, তুমি আগে যাও। খালি গাছ গাছালে উস্তাদ? হ্যাঁ, বাগান টাগান। হ্যাঁ, আর একবার এসে কুসুল খাইছিলাম, সেই মোটা কুসুল, গ্যান্ডারি কুসুল না কি জানি। দেখো তো, কোনে ডাক দাও তো, বলো যে সাগর ভাই আইছে, যা বলো তাই যাও। উস্তাদ, হ্যাঁ, তালি আইলাম তো, কিরম লাগতেছে আপনার? আইলাম, আমার এলাকা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, গাছগাছালি দিয়ে ঠান্ডা আছে তাই নিও উস্তাদ? ভরপুর একটা গাছগাছালি এলাকা। ও যাইছে, এই এটা নে আসো, নে আসো, এই দিকে আসো, লাগ আমার সামনে। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি, আপনারা? আমরাও ভালো আছি। ওই যে তোমার গান নিবে রাইছিলাম। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। এই যে ঘাস কাটতে গেছিলাম, আপনারা কোনতেন? এই তো আসলাম, তোমার কাছেই আসলাম আর কি। ওই যে গান নিয়ে গেলাম না? হ্যাঁ, ওই যে পরে উস্তাদদের সাথে করে নিয়ে আসলাম, যে তোমার গান একটু দর্শকদের ভালো করে শোনাই। ও, তা আগে করেন না, আমি মাঠে আইছি দেখো। তাতে সমস্যা নাই, সমস্যা নাই। তুমি ই করো তো, ওই যে শরীফুল মামা পরিচয় হও, মানে শরীফুল মামা। হ্যাঁ ভালো, মানে মোবাইলে দেখছি তো, মানে বাস্তবিক দেখি কি কব ভাগনে, আমরা বিট বক্স বানাইছি, এগুলো ভালো লাগে দেখতে। মোবাইলে প্রথম তো হয়তো বা বুঝতে পারে না। তো তুমি সুন্দর করে একটা গান শোনাও তো আপু। আচ্ছা ঠিক আছে, মানে ঠিক করে দাঁড়ান লাগবি তো। বিট বক্স দিলেই মনে হয় ভালো হয়।
ওস্তাদ এই যে আরেক দে এটা নাও আপনি ই করেন দোতারা আর বিট বক্স দিয়ে দেন এবার ঠিক আছে সুন্দর করে গান গাইবে বুঝছো ওই যে তোমার গান আগে রেকর্ড করেছিলাম খালি গলায় মানুষ খুবই পছন্দ করছে এবার ওস্তাদদের সাথে গাও দেখি আমি বেহেশতে থাক